আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। যুক্তরাষ্ট্রের পর করোনা ভাইরাস এখন ভয়াবহ আকার ধারণ করছে রাশিয়া এবং ব্রাজিলে। একদিনে 10,000-এরও বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে রাশিয়ায়, আর ব্রাজিলে গত 24 ঘন্টায় মারা গেছে 8 শতাধিক লোক। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন 42,61,000-এরও বেশি মানুষ, মারা গেছে প্রায় 2,92,000। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ঠিক এক মাস আগে কি ঘটেছিল? এপ্রিলের এই তারিখে সারা বিশ্বে একদিনে 50,000 মানুষের দেহে এই রোগ ধরা পড়ে। করোনার প্রকট কমছে বলে যারা ধারণা করছেন, সবশেষ তথ্য তাদের ভুল প্রমাণ করছে। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন 83,000-এর বেশি মানুষ। সারা বিশ্বকে যখন এই ভাইরাস কাঁপিয়ে দিচ্ছিল, তা দেখেও যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে রাশিয়া। এখন তাই প্রতিদিন 10,000-এরও বেশি মানুষ সেখানে আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে 2,32,000-এর বেশি মানুষের শরীরে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দফায় দফায় তার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে দিয়ে যাচ্ছেন দিক নির্দেশনা। তাতেও কমছে না হাসপাতালমুখী মানুষের মিছিল। ব্রাজিল যেন নিরুপায় হয়ে এই ভাইরাসকে আলিঙ্গন করেছে। মানুষ বাঁচাবে নাকি অর্থনীতি, এ দোটানায় পড়ে তারা কঠোর অবস্থানে যেতে পারেনি শুরু থেকেই। এ পর্যন্ত সেখানে 12,000-এর বেশি মানুষ মারা গেছে। গির্জাগুলোতে ধর্মযাজকরা ভিডিও কনফারেন্সে বলে যাচ্ছেন বাসা থেকেই প্রার্থনা করতে। ইউরোপে মৃতের সংখ্যা স্পেনকে ছাড়িয়ে গেছে ফ্রান্স, যদিও দৈনিক মৃত্যুহারের সংখ্যা কমছে স্পেন, ইতালি এবং যুক্তরাজ্যে। করোনা বিদায় নিয়েছে ভেবে দক্ষিণ কোরিয়া কিছুটা শিথিল ভাব দেখিয়েছিল, তাতে নাইট ক্লাবে যাওয়া 120 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই মহামারীর দ্বিতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা এখন সিউল। জিলিন প্রদেশে 6 জনের দেহে এ রোগ শনাক্ত হওয়ায় চীনা সরকার লকডাউন আবারও কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে সেখানে। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে থাকলেও গত কয়েকদিনে এই দুটি সংখ্যা অনেকটাই কমে এসেছে। তবে নিউ ইয়র্কে গত 2 দিনে আরও 4 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট 254 জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো। এদিকে আগামী শুক্রবার থেকে নিউ ইয়র্ক রাজ্যের কিছু অংশে লকডাউন শিথিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাষ্ট্রে কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। তবে নিষেধাজ্ঞার মধ্যেই ধীরে ধীরে বাংলাদেশি এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। এদিকে শুক্রবার থেকে লকডাউন শিথিল করা হলে নিউ ইয়র্কে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। 7-8 দিন পরে হয়তোবা লকডাউন খুলে যেতে পারে, বা একটা পরিস্থিতি তেমন একটা ভালো না। আমি মনে করি যে জীবন আমাদের জীবন বাঁচাতে হলে আমাদের ঘরে থাকতে হবে। পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের অসুবিধার কথা ভেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান ক্রেতাদের বাসায় গিয়ে পণ্য সরবরাহ করছে। লকডাউনের পরে যখন আমি দোকানটা রিস্ক দিয়ে খুলি, তখন অনেক লোকের অনেক কল আসছে যে প্লিজ ভাই আমাদেরকে জিনিসপত্র দেন ই করার জন্য। ইভেন অনেকে যারা বের হতে পারে না, তাদের বাসায় আমি ডেলিভারি ব্যবস্থা করছি। আমরা মূলত এভাবে এক্স্যাক্টলি বন্ধ নাই, বাট যে যারা দোকান আছে তারা অর্ডার দিলে ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে সব পরিচালনা করছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসের প্রভাবে ঈদের আগে নিউ মার্কেট ও বিভিন্ন শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও আড়ঙ্গে চলছে বেচাকেনা। দর্শক, আড়ঙ্গের লালমাটিয়া শাখায় আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, কেমন চলছে এখনকার পরিস্থিতি? আপনি যেটি বলছিলেন যে রাজধানীর বেশিরভাগ মার্কেট বন্ধ থাকলেও কিন্তু আড়ঙ্গের মতো কিছু প্রতিষ্ঠান এখনও তাদের কার্যক্রম চালাচ্ছে। এবং আমরা যেটি জানতে পারলাম, এখানকার যারা কাস্টমার এসছেন, ক্রেতারা আসছেন, তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কীভাবে এখানে এসছেন। তারা বলছেন যে তারা আগে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন এবং মোবাইলের মাধ্যমে একটি SMS তাদের কাছে গিয়েছে এবং সেই কোডটি দেখিয়েই তারা আড়ঙ্গের ভেতরে প্রবেশ করছে। আমরা আড়ঙ্গের ভেতরে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একরকম স্বাস্থ্যবিধি মেনে তারা ভেতরে ঢুকছে, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সব ঠিক আছে। কিন্তু আড়ঙ্গের ভেতরে কিন্তু
কিছুটা ভিড় লক্ষ্য করলাম। সবাইকে বলা হচ্ছে যে আপনারা একটু স্বাস্থ্যবিধি মানেন, একটু শারীরিক দূরত্ব মেনে আপনারা জিনিসপত্র দেখেন, কিন্তু অনেকে সেটা মানছে না, কাছাকাছি দাঁড়াচ্ছে, একরকম ঘেঁষাঘেঁষি করে অনেকে জিনিসপত্র কিনছে ঠিকই। আরেকটি বিষয় যেটি বলছিলাম যে আমরা কিন্তু নগরীর বিভিন্ন রাস্তাঘাট ঘুরে ঘুরে দেখছি, এই যে মার্কেটগুলো খোলার কারণে কিন্তু অনেকে রাস্তাঘাটে বের হচ্ছে, অনেকে হয়তো মার্কেটে আসছে না ঠিকই, কিন্তু এই সুযোগে তারা অন্যান্য কাজ সেরে ফেলছে আমরা যতটুকু কথা বলে বুঝতে পারলাম। এবং আপনাকে আরেকটি বিষয় বলতে চাই, আমরা যে আসাদ গেটে আছি এখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আমাদের চোখে পড়েনি, এবং এখানে কোনো ট্রাফিক নাই, এবং এখানকার যে গাড়ি ঘোড়া তারা কিন্তু নিজেরাই নিজ দায়িত্বে রাস্তা পারাপার হচ্ছে, একরকম যানজটেরও তৈরি হচ্ছে। তো এই ছিল এখানকার পরিস্থিতি, আমরা পরবর্তী খবরে অন্যান্য মার্কেটে গিয়ে সেগুলোর খবর জানানোর চেষ্টা করব। ভাবনা অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ।